फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आमार चैनले नतून भिडियो निये आबार एसे गेछि। आज मंगलवार और एखन बाजे तीनटे, दुपुर तीनटे। तो आमी एखन जाबो आमार सेजो शशुरेर बाड़ी। सेजो शशुरेर खूब शरीर खराब, एकटु देखते जाबो। तो ओखाने जाई गिये सन्ध्याबेलार दिकेई जाबो। গিয়ে ওখানে অনেক কিছু কাজ আছে। ছোট সেজো শাশুড়িদের একটা তিনতলার ছাদে তুলসী মঞ্চপ করেছে, ওখানে একটু আলপনা দেবারও কাজ আছে। তো চলুন গিয়ে দেখি, সেজো কাউকে দেখি আর একটু আলপনা ভাবনা সব তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন একটু পরে আবার দেখাচ্ছি। তো সেজো কাকুদের বাড়ি এসে পড়েছি, ঢুকছি, ওদের বাড়ি রং হচ্ছে, ছবিটা একটু তুলছি। আর আমি আর আমার মেয়ে গেছে, আমার হাজব্যান্ড গেছে। এমনিতেই আমার মেয়ে আর আমি সব ছবিটার দিকে দেখ ঢুকছি। দেখুন কাকু বসে আছে সামনে, কাকুদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, দেখুন গান করছে। জানে মন বাস পাঞ্জা প্যার মেরা ভুল নাহি জানা রে জাসা মেরা প্যার হে জান জান তুজে কিয়া হে বাস পাঞ্জা প্যার মেরা ভুল নাহি জানা রে। এখন দেখছি একটু ঘরগুলো সব রং হচ্ছে, তো দেখছি এবার এই সিঁড়ি দিয়ে তিনতলার ছাদে যাব। এটা ঠাকুর ঘর, লাইট জ্বালাই না বলে ওই কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সিঁড়ির মাঝে। যাই উপর দিকে উঠি, দোতলা তিনতলার ছাদে যাচ্ছি। এসে পড়েছি ছাদে, দেখুন কিছু কিছু ফুল গাছ বসিয়েছে, এখনো বসায়নি। আমার যা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। আর এটা হচ্ছে আমার দেওরে পাখি বুকি বদি প্রতি কি সব পাখি আছে, সেসব ওর একটু শখ আছে বসে। পাখিগুলো সেই ঘরের ভেতর ঢুকে আছে, যেন দেখতে পাওয়া যাচ্ছে না। এই যো তুলসী মচ্ছপটা আমি পেন্সিল দিয়ে এঁকে এঁকে গেছি আগে। আমার সেজো শাশুড়ি আলো জ্বেলে দিচ্ছে। তো দেখুন আলপনা আঁকতে শুরু করে দিয়েছি। একটু অফ করছি মা,
কিছুটা এটা এই ঋতু ঠাকুর বসবে, এবার তুলসী ঠাকুরের সামনেটা দেওয়া হবে। আবার এই যে এবার তুলসী ঠাকুরের সামনেটা আঁকছি, দেখুন আমি দিই কিন্তু অতটা ভালো দিতে পারি না, তবুও দিচ্ছি। আমার যাওয়া বাপের বাড়ি গেছে, ও থাকলে ওই দিত, কিন্তু আমাকে বললো কাকিমা, বললো তাহলে একটু দিয়ে দে। আর সন্ধেবেলাতেই হয়ে গেছে, দিনের বেলাতে হয়নি কো, দুদিন আগে আসবো বলে বৃষ্টি পড়ছিলো, আসা হয়নি। দেখুন আবার কমপ্লিট হবার পর আবার দেখাবো কেমন লাগছে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আপনাদের কেমন লাগবে জানি না। ব্রাশ আমার দেহর মানে তুলিগুলো খুঁজে পাইনি, তুলিগুলো দিলে আরো ভালো হতো, সরু সরু পারা হতো, তবে আলপনা সরু ভালো লাগে না, একটু বেশ মোটা হবে তবে দেখতে ভালো লাগে। আমি আমার মতন দিচ্ছি, আমি তো কোনো ডিজাইন দেখি না, আমার মন থেকে আঁকি, মনে যেমন আসে তেমন আঁকি। এবার খারাপ লাগে না, এবার এটা তো লাল ছানের ওপর হচ্ছে, যার জন্য সাদাটা খুব সুন্দর ফুটেছে। কাল ইতু পুজো করতে সেই বেদিটা প্রতিষ্ঠিত হবে। আমি তো কাল আবার মেজ শ্বশুরের বাড়ি যাব, কার্তিক পুজো আছে, কার্তিক ঠাকুরের পুজো দিতে যাব, সেটাও আপনাদের দেখাবো সকাল থেকে কি করছি না করছি সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে, মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না, সাদা ছানের ওপর তো অতটা ভালো করতে পারি না, কিন্তু খারাপ লাগছে না, দূর থেকেও ভালো লাগছে, সামনে থেকেও ভালো লাগছে। এবার মধ্যিখানটা ফাঁকা রেখেছি, ওইখানটা তুলসী বেদিটা বসানো হবে বলে। দেখুন গুড মর্নিং, আজ বুধবার, কার্তিক পুজো, আর কালকের ভ্লগটা শেষ করিনি, আজকেও হচ্ছে রান্না হচ্ছে সকালবেলা, সুজি হচ্ছে, এই প্রেশার কুকারটাতে আলু তরকারি হয়েছে আর ময়দা মাখা হচ্ছে, আর ভাত তরকারি হয়ে গেছে, উনুনেতে হয়ে গেছে, ওটা আমার শ্বশুর শাশুড়ি খাবে, আর এই লুচি, সুজি তরকারি, বেগুন ভাজা, এগুলো সব আমি আমার হাজবেন্ড খাবো। আমার কার্তিক পুজোয় উপোসটা আমার হাজবেন্ডও ঘরে খাবে, আবার টিফিন নিয়ে ডিউটি যাবে, চারটের সময় আসবে। দেখুন গুছিয়ে করে ফেলেছি,
ধুচি বেলাও হয়ে গেছে। এবার এগুলো সব আমি কমপ্লিট করে দিয়েছি। এবার আমার শাশুড়ি ভাজছে, ভাজছে উল্টে দিচ্ছি। ভাজা প্রায় শেষের মুখই হয়ে এসেছে। এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, ডিউটি বেরোবে। হ্যাঁ, লুচি ফুচি ভেজে নিয়ে আমি জোগাড় টোগাড় করে এবার ঋতু ঠাকুরের কাছে বাতি দিতে এসেছি। এবার এইসব বাতি ফাতি দিয়ে গিয়ে তবে একটু গিয়ে খাবো। দেখুন, এটা হচ্ছে আমাদের কালী ঘর। এখানে আমাদের কালী পুজো হয় আষাঢ় মাসের অমাবস্যাতে। প্রতিষ্ঠিত দেবী খুব ভালো, আর আমাদের সবসময় এই দেবীর সহায় থাকে। ও পুজোর হয়ে আষাঢ় মাসে হয়, তারপরে এই ঘরটা পুজো হয় প্রত্যেক শনি মঙ্গলবার। বাতি দিয়ে ধূপ ফুপ জেলে এই এই ঘরেতে সব রকমের ঠাকুর আছে, আর ঠাকুরের কাঠামোটাও থাকে, কিন্তু আমার মেয়ে ভালোভাবে তুলতে পারেনি। এবার পাশেই আমাদের মনসা ঠাকুর হয়েছে, মনসা ঠাকুরের কাছে গিয়ে ধূপ দিচ্ছি। দেখুন, ধূপ ফুপ দেওয়া হয়ে গেলে এবার খেতে বসবো। এইজো বেগুন ভাজা নিয়ে নিই, অয়েলি তো, এবার সবই অয়েলি খাওয়া হয়ে যায়, ওই জন্যে এবার আমরা যাবো বলে, মেজো শ্বশুরের বাড়ি যাবো বলে আমার মেয়ে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে মেকআপ করছে। যে আমি পাশে দাঁড়িয়ে আছি, ওর ভিডিও করছি। আমার মেয়ে একটু সাজতে ভালোবাসে, চান করে এসে সাজছে। এবার যাবো মেজো শ্বশুরের বাড়ি পুজোটা দিতে, এবার ওখানে গিয়ে দেখাবো। হয়ে গেছে ওর কমপ্লিট সাজা, টিপটা পরে নিয়ে একটু হেয়ার ব্যান্ডটা দেবে মাথায়, ব্যাস ওর কমপ্লিট। বলুন তাহলে এবার যাই মেজো কাকুদের বাড়ি। তো এসে পড়েছি মেজো কাকুদের বাড়ি, মেজো কাকুদের গাছের ফুলগুলো সব ছবি তুলছে, ওদের নতুন বাড়ি করছে, ভিডিওটা তুলছে। পৌঁছাইনি, একটু পরে আসবো, তাই বসে আছি। ঠাকুরের সামনে বাতি দিয়ে ঠাকুরকে প্রণাম করবো। ঠাকুরকে মালা ঠাকুর জোড়া হয়েছে, এবছর জোড়া করে চার বছর করে উদযাপন করে দেবে। থালা গ্লাস বাটি সব ধুয়ে রেখে দিয়েছে পুজো হবে বলে। আমি বাড়ি যাব বলে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আসুন, আমাদের আগেই বলেছি বাগানের ধারে বাড়ি, আমাদের বাড়ি থেকে কাকুদের বাড়ি 15-20 মিনিট। তাই বাগানে আস্তে আস্তে কিছু হনুমান দেখেছি, বেবিদের বুকে করে নিয়ে যাচ্ছে, তো ছবি তুললাম আপনাদের শেয়ার করব বলে।
দেখুন সব হনুমানগুলো অনেকগুলো এসেছিল। আচ্ছা কথা বল, কত দেখেছেন? ওই যে গাছ ফাঁস সব নাড়াচ্ছে দেখুন। তো দেখুন মেজো কাকুদের বাড়ি থেকে এসে পড়েছি, ঠান্ডা লাগছিল বলে একটু চাদরটা গায়ে জড়ালাম। আর বেশি ভ্লগটা বাড়াবো না, রাত্রে তো মেজো কাকুদের বাড়ি যেতে পারবো না, মামি শ্বশুর বাড়ি যাব, যার জন্য ওখানে কালকে রাস পূর্ণিমা আছে, সে ভ্লগও করব আপনাদের দেখাবো। তো চলুন আজকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই আমার ভ্লগটি শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু, তারা যারা দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন টাটা।